সাত ঘন্টা পর স্বাভাবিক হয়েছে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ। স্টেশন মাস্টার জানান, ভোরে খুলনা থেকে নাটোর যাচ্ছিল তেলবাহী ওয়াগনটি। সিঙ্গিয়া স্টেশনের কাছে বানিয়ারগাতি রেল ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ থাকে খুলনার সাথে ঢাকা, বেনাপোল ও উত্তরবঙ্গের রেল চলাচল। দুর্ঘটনা কবলিত ওয়াগনটি উদ্ধারের পর ফের চালু হয় ট্রেন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? নির্ধারিত বেশ কয়েকটি ট্রেন ছাড়েনি এই দুর্ঘটনার কারণে, পর্যায়ক্রমে এই ট্রেন গুলো ছাড়া হবে বলে আমাদেরকে স্টেশন মাস্টার জানিয়েছেন। তবে এই ঘটনার কারণে কিন্তু আগামী 24 ঘন্টা রেল শিডিউলে, ট্রেনের শিডিউলে বিপর্যয় নেমে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে যারা বালতি বিভিন্ন পাত্র নিয়ে পানি জাতীয় তুলছে, আসলে এতে ট্রেনের যে দুইটা পেছনের বগি পড়ে যাওয়ার কারণে, পেছনে তেলবাহী যে ওয়াগন সেটা থেকে তেল পড়ে যাওয়ায় স্থানীয় মানুষ সেগুলো সংগ্রহ করছেন। আসলে ট্রেনটি খুলনা ডিপো থেকে তেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। আপনি জানিয়েছেন যে 4:00 দুর্ঘটনাটি ঘটে এবং এরপর খুলনা থেকে 5:30 উদ্ধার যানটি এসে উদ্ধার তৎপরতা শুরু করে। মাত্র কয়েক মিনিট আগে উদ্ধার কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছেন যে পড়ে যাওয়া বগিগুলি তুলে স্বাভাবিক করতে আরো কয়েকদিন সময় লেগে যাবে, তবে আপাতত লাইনগুলি ক্লিয়ার করে দেওয়ার কারণে যান চলাচল, অর্থাৎ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং এতে আর বিঘ্ন হবে না। তবে শিডিউল যে আমি যেটা বলছিলাম, সময়ের যে শিডিউল সে বিপর্যয় হবে। আমি চিত্রা ট্রেন যেটা খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল, সেই ট্রেনের কয়েকজন যাত্রীর সাথে আমি যশোর স্টেশনে সকালে কথা বলেছি, তারা বলছেন যে এমনিতেই 9 ঘন্টা জার্নি এসে খুলনা পর্যন্ত যেতে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তৌহিদুর রহমান।